আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে যে কীভাবে আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের ডকুমেন্টস এবং ফাইলগুলো ব্যাকআপ নেবেন এবং আপনার ফোন ড্যামেজ হওয়ার পরেও এই ফাইলগুলো ব্যাকআপ নেবেন কীভাবে। সো প্রথমে আপনাদেরকে যা বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় চিন্তাভাবনা করেন যে আমার মেমোরি কিংবা আমার ফোন নষ্ট হয়ে গেলে আমি আমার জরুরি ডকুমেন্টসগুলো এবং আমার ফোনের যাবতীয় জিনিসপত্রগুলো পাবো কীভাবে। কেননা সবাই জরুরি ডকুমেন্টস এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো ফোনে লিপিবদ্ধ কিংবা ছবি আকারে তুলে রাখে এবং ভিডিও আকারে তুলে রাখে। ফোনটা হচ্ছে এমন একটা জিনিস, এই ফোন মানুষের এক বর্তমান যুগে এরকম অবস্থা হয়ে গেছে যে ফোন যদি না কাছে না থাকে সেই মানুষটা একেবারে চলতে পারে না। এমনকি ফোন কাছে থাকাতেও মানুষের অনেক উপকার হয়। সেটা কীভাবে? এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টস এবং জরুরি ভিত্তিতে কোনো প্রয়োজন হলে আমরা যদি মনে না থাকে, মাইন্ডে না থাকে, আমরা কী করি, ছবি আকারে সেটা তুলে রাখি। সো যাই হোক, কথা বাড়াবো না, তাই আমরা অনেক সময় চিন্তাভাবনা করি যে রাখলাম, আমরা কিন্তু অনেক কষ্ট করে একটা মেমোরিতে রাখি এবং আমরা মনের মধ্যে ভয় ভয় রাখি যে যদি এই ফাইলটা মেমোরি থেকে ডিলিট হয়ে যায় তাহলে আমরা আবার কই পাবো। সো এমনকি অনেক সময় দেখা যায় যে মেমোরিতে এরকম অ্যাক্সেস ডিনাইড হয়ে যায় যে সেই মেমোরিতে আর ঢোকা যায় না এবং ফাইলগুলো ব্যাকআপ নেওয়া যায় না। সো এই জন্য আমি আপনাদের সামনে এমন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, এমন একটা জিনিস নিয়ে হাজির হয়েছি যেটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফাইলগুলো পেতে পারেন এবং আপনাকে কোনো টেনশন করতে হবে না। সো শুধু আপনারা না, আমি নিজেও কোনো টেনশন করি না কিসের জন্য, যে আমার ফাইলগুলো আমি পরবর্তীতে পেয়ে যাই খুব সহজেই। সো এর জন্য আপনারা যা করবেন, এখন যেহেতু আপনারা সবাই কিংবা আমাদের বেশিরভাগ মানুষ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি, সো আমার টিউটোরিয়ালটা মূলত অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করে তাদের জন্যই। সো আমি আশা করব ভিডিও দেখতেছেন আপনি একজন অ্যান্ড্রয়েড গ্রাহক। সো যাই হোক, যা করতে হবে, আপনারা প্রথমত যেটা করবেন, একটা জিমেল ক্রিয়েট করে নেবেন, সুন্দর মতো একটা জিমেল ক্রিয়েট করবেন, সেখানে একটা নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। সো আপনারা ম্যানুয়ালি যে আপনাদের জিমেল আছে, যেরকম ধরেন আপনাদের ফোনের জিমেলটা, জিমেলে যাবেন, যাওয়ার পরে জিমেলটা যদি আগের জিমেল থাকে সেটাতেও আপনি ব্যাকআপ করতে পারবেন, কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে ওই জিমেইলে আপনি ব্যাকআপ করে লাভ নেই। সো আপনারা নতুন করে একটা জিমেইল ক্রিয়েট করে নেবেন যেন সব কিছু মনে থাকে এবং সুন্দর মতো তথ্যগুলো গুছিয়ে রাখবেন। এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা গুগলে ক্লিক করে নতুন করে একটা জিমেইল খুলতে পারেন। সো আমার জিমেইল খুলতে অনেক সময় লাগবে, তাই আমি আমার একটা যেটা আগের জিমেল খোলা আছে আমি সেই জিমেলটা দেখাবো। আমার সবগুলো জিমেল আইডির পাসওয়ার্ড মনে আছে এবং নাম্বার দিয়ে ভেরিফাই করা আছে। সো যা হোক, আপনারা এরকম একটা জিমেল ক্রিয়েট করার পরে আপনারা সেই জিমেলটা ফুললি ফ্রেশ রাখবেন, কোনো আজুবাজু সাইটে লগ ইন করবেন না। লগ ইন করলে কিন্তু আপনারা নোটিফিকেশন পাবেন, তাই আপনাদের ব্যাকআপগুলো খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। সো যাই হোক, আপনারা যাবেন আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন জিমেইলে, রাখার পরে আপনারা যাবেন আপনাদের ফাইলে, যেরকম আমি ফাইলে গেলাম। যাওয়ার পরে এইখান থেকে আপনারা খুঁজবেন লগ ইন অপশন, সেটিংসে গেলাম, এখান থেকে আমরা ব্যাকআপ দেব। ব্যাকআপ দেওয়ার জন্য আপনাদের যা করতে হবে, আপনারা ব্যাকআপ অপশনটা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে আপনারা বিভিন্ন দিকটা খুঁজবেন, যেরকম আমিও খুঁজতেছি। সো এক একজনের ফোন থেকে এক এক রকম সিস্টেম থাকে। সো অনেক ফোনে দেখবেন যে আপনার ফোনে এখানে থ্রি ডটে ক্লিক দিলে এখানে একটা জিমেইল জিমেইলের মতো অপশন থাকবে, যে এখানে
জিমেইলের মতো একটা অপশন থাকবে, এখানে আপনি একটা ক্লিক দিয়ে এখানে লগ ইন করলে আপনার ফোনে যা রাখবেন, ভিডিও, ছবি, অডিও, ডকুমেন্ট যা রাখবেন, অ্যাপস যা রাখবেন, এটা আপনার জিমেইলে ব্যাকআপ হয়ে যাবে। সো আপনারা এখান থেকে না পেলেও আপনারা কি করবেন, আপনারা আপনাদের সেটিংস খুঁজবেন, সেটিংসে যাবেন। সেটিংস আমি যেহেতু অ্যাক্সেস করেছিলাম তাই আমার প্রথমে আসে, আমি খুঁজে দেখাচ্ছি। এই যে আমার ফোনে সেটিংসটা আমি পেয়ে গেছি। সো আমি সেটিংসে গেলাম, আপনারাও সেটিংসে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা খুঁজবেন ব্যাকআপ লেখা কোথায় আছে, ব্যাকআপ ব্যাকআপ ব্যাকআপ। এই যে দেখেন সিস্টেমে সিস্টেমে চাপ দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি ব্যাকআপে যাব। ব্যাকআপে যাওয়ার জন্য আমরা এই যে ব্যাকআপ লেখা আছে ব্যাকআপ, এখান থেকে আপনারা অন করে রাখবেন ব্যাকআপ বাই গুগল ওয়ান, এটা অন করা আছে। এখান থেকে আপনাদের ম্যানেজ স্টোরেজ, এখানে আমার ব্যাকআপ অ্যাকাউন্টে দেখেন অ্যাকাউন্ট আমি যোগ করেছি টেকনিক্যাল 141@gmail.com। আমি এটা সেট করেছি, দেখেন আমার অ্যাকাউন্টে ইওর স্টোরেজ ইজ ফুল 15 জিবি, ওরা 15 জিবি জায়গা দেয়, অ্যাক্সেস দেয়। সো 15 জিবি আপনি ব্যাকআপ দিতে পারবেন। সো এই যে 15 জিবি আমার বুক হয়ে গেছে, তাই এখানে দেখাচ্ছে ইওর স্টোরেজ ইজ ফুল। সো আমার আর ব্যাকআপ হচ্ছে না। সো এটা বড় কথা নয়, আপনারা জাস্ট এভাবে ব্যাকআপ দিয়ে রাখবেন। এরকম একটা জিমেইল না হলে এরকম 10টা জিমেইল যদি আপনি ক্রিয়েট করেন 150 জিবি পাবেন। আশা করি এত জিবি আপনার ব্যাকআপ লাগবে না, কম লাগবে। যাই হোক, আপনারা এভাবে ব্যাকআপ দিয়ে রাখবেন। রাখার পরে আপনাদের ফাইলগুলো গুগলে সেভ থাকবে, অর্থাৎ আপনার জিমেইল অ্যাকাউন্টে সেভ থাকবে। সেভ থাকার পর আপনারা এই জিমেইলটা যদি অন্য একটা ফোনে লগ ইন করেন, আপনার এই জন্যই আমি বলেছিলাম যে আইডি এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন। আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যদি অন্য একটা ফোনে এই জিমেইলটা লগ ইন করেন, করার পরে যদি আপনারা গুগল ড্রাইভে চলে যান, এখান থেকে আপনারা দেখবেন যেরকম আমার ফোনে আমি ড্রাইভে, যে ড্রাইভে ঢুকলাম, ঢোকার পরে গুগল ড্রাইভে যা দেখবেন এই যে এখানে ফোল্ডার হয়ে হয়ে আসে, এবং এই যে ব্যাকআপ ফাইলগুলো এই যে নিচে দিয়ে আসে, বিভিন্ন জায়গা দিয়ে আসে, যেটা যেভাবে আসে ওটা ওইভাবেই থাকবে ফোল্ডার আকারে। সো আপনারা এখান থেকে খুঁজে পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ওই সেম অ্যাকাউন্টটাই এখানে লগ ইন করা। সো আমি যদি এইখানে যা সেরে যদি অন্য একটা জিমেইল লগ ইন করে দিই, তাহলে ওই জিমেইলে কিন্তু ব্যাকআপ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের থেকে ভালো রেসপন্স পাই, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো আপনাদের সামনে। আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন, এবং উপকৃত হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, ভালো লাগলে ভালো বলবেন, আর যদি খারাপ লাগে তাহলে খারাপ বলবেন। সো যাই হোক, আমি নেক্সট আপনাদেরকে ভিডিও দেব গুগল ড্রাইভে কীভাবে লগ ইন করবেন, এবং গুগল ড্রাইভে আপনারা আপনাদের ফোনের মতোই গুগল ড্রাইভে 15 জিবি স্পেস নিজের ইচ্ছে মতো ব্যবহার করবেন, ব্যাকআপের সাথে সাথে নিজের ইচ্ছে মতো কীভাবে ব্যবহার করবেন, এ নিয়ে আমি এরপর টিউটোরিয়াল দেবো, যেহেতু আমার এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।